আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাবাসী মালয়েশিয়া থেকে আপনাদের সাথে। এক ভাই আর কি বড় ভাই প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে আর কি অবশ্য প্রশ্ন করছেন যে আসলে ভাই মালয়েশিয়াতে ফার্নিচার যে কাজ হয়, ফার্নিচার কোম্পানিতে কাজ কী কী, তো এই বিষয়ে থাকতে বিস্তারিত। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে মালয়েশিয়ার মানে এ ধরনের ফ্যাক্টরি বা বলেন আর যাই যে কোনো তথ্যই বলেন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে ফার্নিচার কোম্পানিতে মালয়েশিয়ায় কী ধরনের কাজ হয়। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা মেশিন, এটা কিন্তু একটা কম্পিউটার মেশিন, ঠিক আছে? মানে এই কম্পিউটার মেশিনগুলোতে আপনারা আসবেন, কলিং বিষয়ে আসার পরে আপনারা কাজ করবেন। এখানে যেমন আমি দেখাই আপনাদেরকে, যেমন দেখেন যে কাঠগুলো দিছে, এগুলো লুবাং হয়, অর্থাৎ ফোঁটা হয়। যে ফোঁটা করার আমি যন্ত্র দেখাচ্ছি আপনাদেরকে, এ দেখেন, এটা কিন্তু 1 2 3 4 একসাথে চারটা কাঠ ফোঁটা করতে পারে। যেমন বাংলাদেশে যেমন হাত দিয়ে করে, কিন্তু হাত না, এগুলো অটো মেশিন, সম্পূর্ণ কিছু কম্পিউটার, দেখেন যে কম্পিউটার সিস্টেম। এখানে সব কিছু সেট করলে পারে মেশিন, মানে অটোমেটিকলি চলতে থাকে। চলার পরে আপনারা শুধু কাঠগুলো দেবেন, ও যেমন দেখেন যে ফোঁটাগুলো করছে, দেখাই যাচ্ছে আপনি দেখাচ্ছে যে দেখেন, এটা কিন্তু একদম মেশিনে করা। এবং মেশিনে করার পরে আপনারা এগুলো সরাবেন, আবার নতুন কাঠ দেবেন, নতুন কাঠ দেওয়ার পরে আবার এগুলো ফোঁটা হবে, ফোঁটার পর আবার সরাবেন, এভাবে মানে একসাথে এক দেখেন এক সাইডে সাইডে আর এক সাইডে, এই যে সাইডে মানে দুই সাইডে আটটা কাঠ হয়, একদিকে সাইডে সরাবেন আর একদিকে সাইডে দেবেন, এভাবে আর কি মোটামুটি এই মেশিনে কাজ হয়। তেলও মোটামুটি ফার্নিচারের কাজ, আর আর এক সাইড আছে কেউ হ্যান্ড মেশিন করতেছে, মানে হাতে কাঠগুলো মেশিন দ্বারা পরিষ্কার করতেছে, কেউ লুবাং করতেছে, আবার একটা আছে সেন্ডিং মেশিন বলে, মানে কাঠগুলো মেশিনের ভিতর দিচ্ছে, ওই সাইড দিয়ে উপর থেকে সমান হয়ে কাঠগুলো বের হচ্ছে। আবার আর একটা আছে আপনার ঘষার মেশিন, দুই সাইডে ঘষার জন্য ঘষলে পারি পরিষ্কার হওয়া যাচ্ছে মোটামুটিভাবে। আর আর একটা সাইডে আছে আপনার পাসাং বলে, মানে কাঠগুলারে আমরা যেমন চেয়ার টেবিল ফিটিং করি না, এরকম আর কি ফিটিং সিস্টেম, মোটামুটিভাবে ফিটিং মানে ফিটিং করে, লাস্ট ফিটিং করার পরে ওইখান থেকে আর কি প্যাকেট হয়, প্যাকেট হওয়ার পরে বিভিন্ন রাষ্ট্রে আর কি চলে যায়। আর আর এক সাইজ আছে কাটার, এগুলো সেকশন বাই সেকশন হয় আর কি, ওই সেকশন থেকে কাটে দেয়, আর এক সাইডে গ্রুশ করে, এরকমভাবে আর কি মোটামুটি ফার্নিচারের কাজ কিন্তু হয়। যে বড় ভাই আর কি প্রশ্ন করছেন, ওই বড় ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার সিস্টেম।